দ্য ওয়েরউলফ। এই ঘটনাটি 1945 সালের বস্টন শহরের সেন্ট জোসেফ কলেজে তিন বন্ধু পড়াশুনো করত, রস, জেনি আর নিক, যারা খুব ভালো বন্ধু ছিল। ওরা সব সময় একসাথেই থাকতো। একদিন বিকেলে কলেজ শেষ হওয়ার পর তিনজনে গেটের কাছে দাঁড়িয়ে গল্প করছিল। গল্প করতে করতে কখন রাত হয়ে গেছিল ওরা বুঝতেই পারলো না। গাইজ, উইকেন্ডে তোমরা আমার বাড়িতে চলে এসো, মজা করব। আমাকে তো অ্যাসাইনমেন্ট করতে হবে। আরে জেনি, রাজি হয়ে যাও, তুমি না এলে কি করে হবে? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আসবো। জেনি, রস আর নিক রাস্তার দিকে তাকায়। তখন ওরা একজন রহস্যজনক লোককে দেখতে পায় যে কিনা তাদের দিকেই তাকিয়েছিল। তোমাদের দুজনের এটা মনে হচ্ছে না যে ওই অদ্ভুত লোকটা আমাদের দিকেই তাকিয়ে আছে? ঠিক বলেছো, দাঁড়াও এখনই একে মজা দেখাচ্ছি। নিক ওই লোকটার পেছনে পেছনে দৌড়য় আর ওই লোকটা খুব জোরে জঙ্গলের দিকে দৌড়ে পালায়। ও, আমাকে ওর স্পিড দেখাচ্ছে, একে তো আমি ছাড়বো না। নিক ও জঙ্গলের দিকে ওর পেছনে দৌড়য়। নিক দৌড়তে দৌড়তে জঙ্গলের অনেকটা ভেতরে চলে আসে। ও নিজের চারপাশটা দেখে, ও কাউকেই দেখতে পায় না। রাত হয়ে গেছিল আর পূর্ণিমার রাত ছিল। জ্যোৎস্না রাতে নিক জঙ্গলের মধ্যে হারিয়ে গেছিল। তখন ওর মনে হলো যে ঝোপের মধ্যে থেকে কেউ ওকে দেখছে, আর ওর চোখ দুটোর লাল রং জ্বলজ্বল করছিল। নিক ঘাবড়ে যায়, ও জোরে দৌড়তে থাকে আর ওই অদ্ভুত ছায়াটাও ওর পেছনে দৌড়তে থাকে। নিক দৌড়তে দৌড়তে জঙ্গলের পাশের পাহাড়ে পৌঁছে যায় আর সামনে একটা খাদ দেখতে পায়। কি করব আমি, কোথায় যাব? ও ভগবান, দয়া করে সাহায্য করো। নিক ভয় পেয়ে খাদের দিকে দেখতে থাকে, যে ওর পেছনে লম্বা শ্বাস নেওয়া একজন মানুষকে অনুভব করে। নিক ভয় পেয়ে পেছনে তাকায় আর দেখে একটা লোক দাঁড়িয়ে আছে আর তার চোখগুলো খুব লাল। কে তুমি? নিক দেখতে পায় ওই লোকটার নখ আস্তে আস্তে বাড়তে থাকে। চাঁদের আলো ওর শরীরে পড়ছিল, ওর জামা কাপড় বুকের কাছ থেকে ছিঁড়তে লাগলো আর ওর দাঁত সুচলো হতে থাকলো। ও ধীরে ধীরে একটা ওয়েরউলফে পরিণত হতে লাগলো। নিক ওকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেল। ওয়েরউলফ সোজা ওর ঘাড়ে আক্রমণ করে আর ওকে রক্তাক্ত করে দেয়। জেনি কাঁদতে কাঁদতে রসের বাড়িতে পৌঁছায়। জেনি, তুমি? রস, পাহাড়ের কাছে নিকের লাশ পাওয়া গেছে, ওকে ওয়েরউলফ মেরে ফেলেছে। কি বলছো তুমি? হ্যাঁ, ও বাড়ি ফেরেনি বলে পুলিশ ওকে খুঁজতে জঙ্গলে গেছিল, কারণ আমি ওদের বলেছিলাম যে ও জঙ্গলের দিকেই দৌড়েছিল, যদি আমি ওকে বাধা দিতে পারতাম। দুজনে নিকের বাড়িতে গিয়ে নিকের লাশটা দেখে আর কাঁদতে থাকে। রস জেনিকে বাইরে নিয়ে আসে। একটা ওয়্যারউলফ ওকে মেরে ফেলেছে, সত্যি এরকম হতে পারে? তুমি এসব বিশ্বাস করতে পারছো না, তাই না? খালা, আমার সাথে টাউন লাইব্রেরিতে দেখা করো। রসকে জেনি একটা বই দেখায় যেটার মধ্যে একটা ওয়্যারউলফের সম্পর্কে লেখা ছিল। 1521 সালে এদের সবার প্রথম জার্মানিতে দেখা গিয়েছিল। এরা ভীষণ ভয়ানক প্রজাতির হয়। এরা স্বাভাবিক দিনে মানুষের রূপ নিয়ে নেয়, কিন্তু পূর্ণিমা রাতে এদের ওয়্যারউলফের রূপটা সামনে চলে আসে। এরা যতই চেষ্টা করুক না কেন, কিন্তু নিজেকে খুন করার থেকে আটকাতে পারে না। রস বইয়ের মধ্যে বিচিত্র মানুষকে ওয়্যারউলফে পরিণত হতে দেখে আর তখনই মাইক ওদের কাছে দৌড়ে দৌড়ে আসে। আমি তোমাদের দুজনকে কোথায় কোথায় না খুঁজেছি। কি হয়েছে মাইক? কলেজে 5 জন স্টুডেন্ট মারা গেছে, সবাইকে ওয়্যারউলফ নিজের শিকার বানিয়ে নিয়েছে। রস এটা শুনে প্রচন্ড ভাবে ভয় পেয়ে যায়। চলো জেনি, আমাদের এখান থেকে যাওয়া উচিত। রস, আমাদের এই ওয়্যারউলফকে শেষ করার প্ল্যান করতে হবে। এই বইতে পরিষ্কার লেখা আছে যে ওকে পূর্ণিমার দিনে মেরে ফেলা যাবে, আর ও শুধু পূর্ণিমার দিনে ওয়্যারউলফে পরিণত হয়। যদি কেউ ওর বুকের রূপোর ছুরি দিয়ে আঘাত করে তাহলে ও মরে যাবে, এটাই এই বইতে লেখা আছে। আমরা কি করতে পারি?
যখন ও ওয়্যারউলফে পরিণত হবে তখন ওর মানুষদের মারার নেশা জাগবে, আর ওই সময় ওকে আমরা মারতে পারি। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমি এটাতে তোমার পাশে থাকতে পারছি না। কে নিজের প্রাণের ঝুঁকি নেবে? ঠিক আছে রস, তুমি যদি আসতে না চাও তাহলে এসো না, কিন্তু আমি এটা নিকের জন্য করতে চাই। জেনি, যদি কিছু মনে না করো তাহলে আমি তোমার সাথে থাকতে চাই। আমার বেস্ট ফ্রেন্ড জনও ওই নেকড়ে বাঘের জন্য মারা গেছে। জেনি মাইকের দিকে তাকিয়ে হাসে। পরের পূর্ণিমার রাত হওয়া অবধি জেনি আর মাইক পুরো প্ল্যান করতে থাকে। মাইক নিজের বাড়ি থেকে রূপোর নেকলেস চুরি করে আনে আর কামারের কাছে গিয়ে ওটা দিয়ে ছুরি তৈরি করে। পূর্ণিমার রাতে আসে আর মাইক আর জেনি জঙ্গলের কাছে দাঁড়িয়ে থাকে, দুজনের হাতে ছুরি থাকে। এবার আমাদের ভেতরে যেতে হবে। জেনি আর মাইক সতর্ক হয়ে মশাল নিয়ে এগিয়ে যায়। ওরা পাহাড়ি এলাকা অবধি পৌঁছে যায় আর অপেক্ষা করতে থাকে। কত দেরি হয়ে গেছে জেনি, 12টা বেজে গেছে, এখন আর সময় নেই। যদি আজকে আমরা ওকে না মারতে পারি তাহলে জানি না আরো কত প্রাণ যাবে। তখনই মাইকের উপর ওয়্যারউলফে ঝাঁপিয়ে পড়ে আর হঠাৎ করে আক্রমণ করে। ওর ছুরি ওর হাত থেকে পড়ে যায়। ওয়্যারউলফের সুচলো দাঁত মাইকের ঘাড়ে কামড়ে ধরে, কিন্তু তাও ও লড়াই করতে থাকে। জেনি নিজের ছুরি বের করে ওয়্যারউলফের উপর আক্রমণ করে ও ওর পিঠে ছুরি দিয়ে আঘাত করে দেয়। ওয়্যারউলফ গর্জন করে ওঠে ও লাল ভয়ানক চোখে জেনির দিকে তাকায় আর ওর কাছে আসতে থাকে। জেনি পেছনের দিকে সরতে থাকে। চলে যাও আমার শহর থেকে, ওয়্যারউলফ আবার গর্জন করে ওঠে। জেনির বাপ পাথরে হোঁচট খায় আর ও মুখ থুবড়ে নিচে পড়ে যায় আর ওর শরীরে আঘাত লাগে। ওয়্যারউলফ যেই ওর দিকে এগোতে থাকে মাইক তখনই চোখ মেলে যে ওয়্যারউলফের আঘাতে অজ্ঞান হয়ে গেছিল। জেনি, মাইক ওয়্যারউলফের দিকে এগোতে থাকে আর ওর ওপরে ঝাঁপিয়ে পড়ে। ওয়্যারউলফ আবার গর্জন করে আর মাইকের বুকে নিজের দাঁত দিয়ে আঘাত করে দেয়। মাইক মরে যায়। জেনি আবার ওয়্যারউলফের ওপর আক্রমণ করে ও ছুরি দুটো তুলে নেয় আর একটা দিয়ে ওর পিঠে আঘাত করে আর আরেকটা ছুরি দিয়ে ওর বুকে আঘাত করে। ওয়্যারউলফ যন্ত্রণায় চিৎকার করে আর হাওয়ায় ছাওয়ার মতো উধাও হয়ে যায়। কিছুদিন পর যখন জেনি ভালো হয়ে যায় আর কলেজে যেতে থাকে তখন রস ওর সাথে দেখা করে। আমাকে ক্ষমা করে দাও জেনি, আমি তোমার সাথে থাকতে পারিনি। তুমি খুবই সাহসী একজন মেয়ে। তোমার মাইকে ভোলা উচিত নয় রস, আজ ওর জন্যই আমি বেঁচে আছি আর ওর জন্যই এটা সম্ভবও হয়েছে।